জলের দাবিতে আবারও পথ অবরোধ, এবার উদয়পুর মহারানী এলাকায়। গতকাল জলের দাবিতে উদয়পুর এক নম্বর ফুলকুমারী এলাকার জাতীয় সড়ক অবরোধে বসেছিল এলাকার জনগণ। এরই রেশ কাটতে না কাটতে শনিবার উদয়পুর মহকুমার মহারানী হাসপাতাল চৌমুহনি এলাকা জলের দাবিতে উদয়পুর অমরপুর রাস্তা অবরোধে বসে এলাকার প্রমিলা বাহিনী। মহারানী এলাকা ও ছয়গড়ি এলাকার লোকজন দীর্ঘ কয়েক মাস ধরে জল সংকটে ভুগছে। বহুবার স্থানীয় মহারানী পঞ্চায়েতে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই শনিবার উদয়পুর মহারানী হাসপাতাল চৌমুহনি এলাকায় পথ অবরোধের ফলে উদয়পুর অমরপুর রাস্তার দুধারে যানজটের সৃষ্টি হয়। এতে জনগণের দুর্ভোগ পোহাতে হয়। পথ অবরোধে বেশ কিছুক্ষণ চলা সত্ত্বেও জলসম্পদ দপ্তরের কোনো আধিকারিকের দেখা মেলেনি। স্থানীয় শাসক দলের কয়েকজন নেতা ঘটনাস্থলে ছুটে আসে, পথ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিদিন দুবেলা করে এলাকা জলের ব্যবস্থা করা হবে। তাছাড়া শাসক দলের নেতারা ধমকের সুরে পথ অবরোধ তুলতে বলেন। এদিকে পথ অবরোধকারীদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ কয়েক মাস ধরে জলের সংকট দেখা দিলেও সমস্যা নিরসনের জন্য স্থানীয় মহারানী পঞ্চায়েতের কোনো প্রতিনিধি সম্প্রতি সমাধানের জন্য এগিয়ে আসেনি। ফলে বাধ্য হয়ে শনিবার মহারানী এলাকার প্রমিলা বাহিনী জলের দাবিতে পথ অবরোধে বসে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার ফলে দুই দিকে প্রচুর যানবাহন সহ জনগণ রাস্তায় আটকে পড়েন। এলাকাবাসী জানায়, একটি মোটর নষ্ট হলেও অপর আরেকটি মোটর বসানো হলেও এটা চালু করছে না দপ্তর। এখন দেখার বিষয় কবে নাগাদ এই জল সরবরাহ নিয়মিত হবে, সেদিকেই তাকিয়ে আছে এলাকার লোকজন। আমরা চাইছি আমরা জল দেব, মেশিন চালু করো, আমরা জল দেব। হ্যাঁ, আমাদের মেশিন আছে। সেটা কি কি অবস্থা আছে, নষ্ট হয়ে আছে? নষ্ট, আগেরটা নষ্ট হয়েছে কিনা জানি না, এখন নতুন যেটা হয়েছে এটাই চালু করুক না, তাতে আমরা সরবরাহ করে সবাই লোকজন জল পাই। এটাও তো চালু করতেছে না। আমার একটা গাড়ি যা দুই পরশু করে পরিবার হিসাবে জল দেয়, কিন্তু একটা পরিবারের ছয়জন করে লোক দেখা যাচ্ছে সবার কিন্তু জল চাহিদা মিটতেছে না। মানে পাঁচ দিনে দুই কলসি জল, পাঁচ দিনে দুই কলসি জল। আর আজকে আমরা যে সবাই একত্রে বাবা আইতাছি শূন্য, সেটা মানে মাঠের মধ্যে সবাই কলসি নিয়ে রয়েছে। আমরা দেখেছি যে কলসি আজকে আইব, গাড়ি আইতাছে কহে, তাহলে যা তারা গাড়ি আইব তারা কলসি টলসি নিয়ে সব বইছে, তারা আটকে রাখছে মেম্বার মেম্বার মহিলা। কোন মহিলা? এই অনিমা দাস আইলে নাকি ফাটা ভেঙে দেবো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।